আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই রোদালা দিনে আপনাদের সবাইকে নতুন একটা আমার ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওটাতে একটু এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে, কজ অনেক দিন থেকেই ফ্লাইং জোন বানাবো হচ্ছে না, বিভিন্ন কারণ লকডাউন। সো আজকে ফাইনালি আমি যেখান থেকে কেজ বানাই খাঁচা নিমতলিতে বিলাল ভাইয়ের দোকান, আমি অবশ্যই খাঁচা যখন বানাবো এবং খাঁচার ফুল ভিডিও, খাঁচা কেমন বানাচ্ছি সব কিছু আপনাদের সাথে দেখাবো এবং খাঁচার কত টাকা পড়তেছে সবই আপনাদেরকে জানাই দিব। ঠিক আমি খাঁচার লোকেশনটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ফার্ম, পিছন সাইডে দেখা যাচ্ছে, এই যে ড্রিম পিজন লফট, এই যে ড্রিম পিজন লফট, এইখানে খাঁচাটা বসবে, এই যে উপরের ছাদে আমার খাঁচাটা বসতেছে। খাঁচাটা সাইজ হচ্ছে এই কর্নার থেকে এখান পর্যন্ত 12 ফিট/6 ফিট, মাঝখানে পার্টিশন থাকবে। অ্যাজ ইট ইজ সজল ভাই যে দেখাইছিল, বিডি পিজন লাভার সজল ভাই যে খাঁচাটা দেখাইছিল, অনেকটা 19-20 আর কি ওরকমই হবে খাঁচাটা, বাট সাইজটা একটু এদিক ওদিক হতে পারে, কালারটা একটু চেঞ্জ হতে পারে, বাট খাঁচাটা অনেক ভালো লাগছে আমার কাছে, ওইরকমই একটা খাঁচা বানাচ্ছি। সো উনি এসে সব কিছু তার অ্যাঙ্গেল মাত্র চলে গেল এবং আমি অ্যাডভান্স টাকাও দিয়ে দিয়েছি কিছু। সো ফাইনালি আশা করি 10 দিনের ভিতরে আমি আমার কাঙ্ক্ষিত খাঁচাটা আপনাদের সামনে দেখাইতে পারবো। সে স্টে উইথ নীলয় চৌধুরী, আমার সাথে থাকলে আপনারা খাঁচাটা দেখতে পারবেন এবং কেমন করে আমি সেট আপ করতেছি, কী পিজন রাখতেছি ভিতরে সবই দেখতে পারবেন। সো এক্সাইটমেন্টে আসলে একটা ভিডিও বানায় ফেলা, এই ভিডিওটা আজকে বানাবো নাকি আমি শিওর ছিলাম না, এত এক্সাইটেড যে চিন্তা করলাম বানায় ফেলি। যিনি অর্ডার নিয়েছে উনিও ছিল আমার সাথে, উনাকে বললাম ভাই একটু সময় দেন, উনি বলতেছে আজকে না, ইনশাল্লাহ যখন দোকানে আসবেন তখন হবে। আর উনার দোকানে গিয়ে আমি অবশ্যই এটা নিয়ে একটা ব্লগ বানাবো, একটা বা দুইটাও হতে পারে, নট শিওর। উনি ফ্রেমিংটা বানায় আমাকে আগে ফোন দিবে, আমি ফ্রেমিংটা দেখতে যাবো যখন তখন একটা ব্লগ দিব, এবং খাঁচা ফাইনালে প্রিপেয়ারের পর এবং সেট আপের সময় ভিডিওস থাকবে। সো আমার রেগুলার ভিডিও যদি ভালো লাগে, অফকোর্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফেসবুকের ড্রিম পিজন লফটের লিঙ্ক দেওয়া থাকবে আমার পেজ এবং আমার গ্রুপের, ওগুলো লাইক ফলো শেয়ার করুন, আশা করি সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, খুব এক্সাইটেড খাঁচারা যখন এখানে বসবে, যদি ভবিষ্যতে কবুতর কখনো ছাড়ি, আমি ট্র্যাপিং দিচ্ছি, আমি নট শিওর আমি কখনো কবুতর ছাড়বো নাকি, ট্র্যাপিং করে রাখতেছি একসাথে, যদি কখনো কবুতর ছাড়িয়ে দেখেন কবুতরগুলো এই পুরো আমার এখানে একটা মাঠ আছে, মাঠে এদিক দিয়ে এসে সাই সাই করে ঢুকবে। খুবই ভালো একটা লোকেশানে খাঁচাটা সেট করতে ট্রাই করতেছি, আমি দেখি যদি ফিউচারে কখনো কবুতর উড়াই বা কবুতর ছাড়ি, আপনারা তো দেখবেন আপনার সাথেই থাকবো। সে আমার সাথেই থাকুন, আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই শেষ করছি।